এটা তো আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বাড়ির বৌদির কি কোনো সম্মান নেই? আমরা কি মানুষ নই বলো? শ্বশুর বাড়িতে এসে আমাদেরকে পেট ভরে খাবার খেতে দেওয়া হচ্ছে না, আর যাও বা যেটুকু খাবার আমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো আবার এটো করা খাবার। এগুলো কি করে সহ্য করব? কিছু করার নেই রে ছোট, বাড়ির বৌদেরকে অনেক কিছুই সহ্য করতে হয়। এই তো কটা দিন হলো তুই এখানে এসেছিস, আর আমি 2 বছর ধরে এগুলো সহ্য করছি। শাশুড়ি মা এরকমই করে। মীনাক্ষী এবং প্রতাপের বিয়ে হয়েছিল মাত্র 1 সপ্তাহ আগে। শ্বশুর বাড়িতে প্রথম দিন আসা মাত্রই তার শাশুড়ি মা লীলাবতী দেবী মীনাক্ষীকে বলে, দেখো বৌমা, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বাড়ির বউরা সবার খাওয়া হয়ে গেলে লাস্টে খাবার খায়। বাড়ির বউরা কখনোই সকলের সঙ্গে বসে অথবা আগে আগে খাবার খেতে পারে না। কোনো অসুবিধা নেই মা, আমি তো নিজের বাড়িতেও দেখেছি মাকে একদম লাস্টে খাবার খেতে। আমার মা বাড়ির সবাইকে খাবার খাইয়ে একদম শেষেই খাবার খায়। এতে আমার কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। ঠিক আছে, তাহলে তুমি আজকে রান্না করো। আজকে আমরা সবাই নতুন বউয়ের হাতে রান্না খাবো। সব মিলিয়ে আমরা বাড়িতে 5 জন মানুষ, 5 জনের খাবারই রান্না করতে হবে। কতটা রান্না করতে হবে বড় বৌমা তোমাকে বলে দেবে। বেশি খাবার রান্না করবে না কিন্তু, আমি খাবার নষ্ট করা পছন্দ করি না। শাশুড়ি মায়ের কথা শুনে মীনাক্ষী রান্নাঘরে চলে যায়। রান্না করা হয়ে গেলে মীনাক্ষী তার শাশুড়ি মা এবং বাড়ির 2 ছেলেকে খাবার পরিবেশন করে দেয়। সে দেখে যে তার শাশুড়ি মা অনেক বেশি বেশি করে খাবার তার 2 ছেলের পাতে তুলে দিচ্ছে, আর তেমনি নিজের পাতেও বেশি বেশি করে খাবার তুলছে। এই দেখে মীনাক্ষী খুবই অবাক হয়। আমি খাবার বেড়ে দিলাম তাতেও হলো না? মা এরকম বেশি বেশি করে খাবার নিজেদের পাতে তুলছে কেন? আমি যা খাবার বানিয়েছি তাতে তো কম পড়ে যাবে মনে হচ্ছে। আরে মা থাক থাক, আর কত খাবার দিচ্ছ? আগে খেয়ে শেষ করি এগুলো, তারপর না হয় দেবে। বেকার বেকার খাবার নষ্ট হবে তো। কোনো খাবার নষ্ট হবে না, তোরা না খেতে পারলে তোদের বউ এই খাবারগুলো খেয়ে নেবে, এটাই তো মেয়েদের ধর্ম। আর তোরা এত কম খাবি কেন? নতুন বৌমা এত ভালো খাবার রান্না করেছে, বেশি করে খা। এভাবে লীলাবতী দেবী জোর করে তার ছেলেদেরকে বেশি করে খাবার খাওয়ায় এবং নিজেও বেশি বেশি করে খাবার খায়। মীনাক্ষী অবাক হয়ে শুধু দেখতে থাকে। তাদের খাওয়া হয়ে গেলে মীনাক্ষী দেখে তারা 3 জনেই খাবার নষ্ট করেছে। তাদের 3 জনের পাতেই অল্প অল্প করে খাবার ছিল, যেটা তারা না খেয়ে অবশিষ্ট রেখে উঠে গেছে, আর এছাড়া কোনো খাবারই সেখানে ছিল না। আসলে আমি ঠিক আন্দাজ করতে পারিনি কতটা খাবার রান্না করতে হবে। আমার মনে হচ্ছে আমি অনেক কম খাবার রান্না করে ফেলেছি। দিদি, তোমার আর আমার জন্য তো কোনো খাবারই নেই, তুমি একটু ওয়েট করো, আমি আমাদের জন্য অল্প করে কিছু একটা রান্না করে নিয়ে আসছি। এই কে বললো তোমাকে তোমাদের খাবার নেই? এই যে আমার প্লেটে খাবার আছে, আমার 2 ছেলের প্লেটে খাবার আছে, এগুলো দেখতে পাচ্ছ না? এখানে যা খাবার আছে তোমাদের 2 জনের হয়ে ভেসে যাবে, এই খাবারগুলো তোমরা খেয়ে নাও। এই শুনে মীনাক্ষী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু মা, এগুলো তো আপনাদের এটো করা খাবার, আপনি আমাদেরকে এটো খাবার খেতে বলছেন? এরকম ভাবে এটো খাবার খেলে তো আমাদের শরীর খারাপ করবে। তোমাকে তো আমি আগেই বলে দিলাম আমাদের বাড়ির নিয়মের কথা। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন আমিও এরকম সকলের বেঁচে যাওয়া এটো কাটাই খাবার খেতাম। কই, আমি তো কখনো অসুস্থ হইনি, আর তোমরা এটো খাবার খেলে অসুস্থ হবে? এটা কি কোনো বাইরের লোকের এটো করা খাবার খাচ্ছ তোমরা? নিজেদের বাড়ির লোকের এটো করা খাবার কি খাওয়া যায় না? কিন্তু মা, আপনারা তো সব খাবারই নষ্ট করলেন। আপনারা যদি খাবারগুলো নিজেদের প্লেটে না তুলে পাত্রেই রেখে দিতেন তাহলে তো খাবারগুলো এটো হতো না, আমরা 2 জন তাহলে শান্তি করে খেতে পারতাম। এরকম আপনাদের মাখা ভাত আমরা কিভাবে খাবো? আর তাছাড়া এখানে তো খুব অল্প পরিমাণে খাবার আছে, আমাদের 2 জনের তো হবেও না। এটাই আমাদের বাড়ির পরম্পরা, আর তোমাকে এসবে অভ্যস্ত হতে হবে। বাড়ির বউদের অল্প খাবারই চলে যায়। প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই তুমি এরকম খাবো খাবো করছো? তোমার মধ্যে লক্ষ্মী বলে কোনো জিনিস আছে বলে আমার মনে হচ্ছে না। বড় বৌমা, ছোট বৌমাকে সবকিছু তুমি ভালো করে বুঝিয়ে দাও। এই বলে লীলাদেবী সেখান থেকে চলে যায়। মীনাক্ষী রাগে দুঃখে কান্নাকাটি করতে থাকে। তার বড় জা কঙ্কনা মীনাক্ষীকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছু করার নেই রে ছোট, আসলে আমাদের কপালটাই খারাপ, নে এবার খেয়ে নে। আমি এরকম এটো করা খাবার খাবো না, আমি এর আগে কখনোই এটো খাবার খাইনি, তুমি খেয়ে নাও। এই খাবার না খেলে তোকে কিন্তু সারাদিন না খেয়েই থাকতে হবে, কোনো উপায় নেই, এই খাবারই খেতে হবে। তুই যদি এটা না খাস তাহলে তুই সারাদিন না খেয়ে থাকতে পারবি তো? হ্যাঁ পারবো, রাত্রিবেলা তো শুনলাম বাড়িতে রুটি করা হয়, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না, আমি রাতেই খাবার খাবো। এমনিও যা সামান্য খাবার আছে এই খাবার খেয়ে তোমারই তো পেট ভরবে না, আর তুমি আমাকে খেতে বলছো, তুমি খেয়ে নাও। এই বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। নিরুপায় হয়ে বেঁচে যাওয়া খাবারগুলো কঙ্কনা একাই খেয়ে নেয়। রাত্রিবেলা মীনাক্ষী বাড়ির সকলের জন্য রুটি বানায়।
আমি এক কাজ করি, আমার আর দিদির জন্য রুটি আগে থেকেই তুলে রাখি, না হলে ওরা যদি সব রুটি খেয়ে ফেলে তাহলে আবার দুপুর বেলার মতোই হবে। এই বলে মীনাক্ষী বেশ কয়েকটা রুটি নিজের জন্য এবং তার বড় জায়ের জন্য রেখে দিয়ে বাকি খাবার লীলা দেবী এবং তার দুই ছেলেকে পরিবেশন করে দেয়। এত কম রুটি কেন? আর রুটির হটপটটাই বা কোথায় গেল? ছোট বৌমা, আরো রুটি আছে তো রান্না করে দেখলাম, যাও ওইগুলো নিয়ে এসো। হ্যাঁ মা, আসলে হটপটে আমার জন্য আর দিদির জন্য রুটি রেখে দিয়েছিলাম, এখানে যা রুটি আছে আপনারা খেয়ে নিন, আপনাদের হয়ে যাবে আশা করছি, এখানে তো অনেকগুলো রুটি আছে। এই শুনে লীলা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার মাথায় কি কোনো বুদ্ধি বলে জিনিস নেই? তুমি খাবার রান্না করে সবার আগে নিজেদের জন্য তুলে রেখেছো। তুমি জানো না যারা ইনকাম করে নিয়ে আসে, অর্থাৎ বাড়ির পুরুষ মানুষদের সবার আগে খাবার দিতে হয়, আর তুমি খাবার রান্না করে সবার আগে আমাকে না জিজ্ঞাসা করে তুলেও রেখেছো। যাও রান্নাঘরে যা রুটি আছে খাবার আছে নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে মীনাক্ষী আর কোনো কথা না বলেই রান্নাঘর থেকে রুটিগুলো নিয়ে এসে টেবিলের উপর রেখে দেয়। সবার রুটি খাওয়া হয়ে গেলে মীনাক্ষী এবং কঙ্কনা দেখে মাত্র একটা রুটি এবং সামান্য একটু তরকারি পড়ে আছে। এতগুলো রুটি বানালাম, সবাই মিলে খেয়ে নিল, এরা এত কি করে খায় বলতো দিদি? এরা একবারও চিন্তা করে না যে বাড়িতে দুটো বউ আছে, তারা কি খাবে? সবার কথা চিন্তা করেই তো খাওয়া উচিত। আমাদের শাশুড়ি মা এরকমই করে, কিছু করার নেই রে ছোট, সবই মেনে নিতে হয়। আমি তো দুপুরে তবুও খাবার খেয়েছি, তুই তো না খেয়েই আছিস, তুই বরং এই রুটিটা খেয়ে নে। না দিদি, রুটিটা আমরা অর্ধেক করে দুজনে খাবো, দুপুরে ওই অল্প দু চার গাল খাবার খেয়ে তোমার কতটুকু পেট ভরেছিল সেটা আমি ভালো করেই জানি। এই বলে তারা দুই বউ মিলে একটা রুটি ভাগ করে খেয়ে নেয়। এরকম ভাবে কয়েকদিন কাটে, প্রত্যেক দিনই তাদের বাড়িতে একই ঘটনা ঘটে। কোনো উপায় না পেয়ে এখন মীনাক্ষীকেও বাড়ির সকলের এটো করা খাবারই খেতে হয়, আর না হলে তাকে না খেয়ে থাকতে হয়। একদিন মীনাক্ষীর মা পাপিয়া দেবী তার মেয়ের সঙ্গে দেখা করতে আসে। যাও যাও, আজকে আমরা দুই বেআইন একসঙ্গে খাবার খাবো। লীলাবতী এবং মীনাক্ষীর মা দুজনেই খাবার খেতে বসলে মীনাক্ষী তাদের জন্য খাবার এনে দেয়। লীলা দেবী নিজের পাতে বেশি বেশি করে খাবার তুলে নেয় এবং মীনাক্ষীর মায়ের পাতেও অনেক বেশি বেশি করে খাবার তুলে দেয়। আরে আরে, কি করছেন, এত খাবার দিচ্ছেন কেন? আপনার দুই বৌমা তো এখনো খায়নি, ওদের খাবার কম পড়ে যাবে তো, আমাকে আর বেশি খাবার দিতে হবে না। না না, ওদের খাবার কম পড়বে না, আপনি খান তো বেশি করে, আমাদের বাড়িতে সবাই বেশি বেশি করে খায়, তাই আপনাকেও বেশি খাবার খেতে হবে, তাছাড়া আরো তো খাবার আছে। হ্যাঁ মা, আরো খাবার আছে, তুমি পেট ভরে খেয়ে নাও। তাদের দুজনের খাওয়া হয়ে গেলে লীলা দেবী মীনাক্ষীর মাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে মীনাক্ষী এবং কঙ্কনা দুজনেই টেবিলের উপর পড়ে থাকা অবশিষ্ট খাবার খেতে বসে পড়ে, আর তখনই মীনাক্ষীর মা তাদেরকে এটো খাবার খেতে দেখে ফেলে। একি, তোরা যে বললি আরো খাবার আছে, তাহলে তোরা এরকম এটো খাবার খাচ্ছিস কেন? আমি এসেছি বলে কি তোদের খাবার কম পড়লো? কিন্তু আমি তো দুদিন আগে থেকেই বলে দিয়েছিলাম। মায়ের কথা শুনে মীনাক্ষী তার চোখে জল ধরে রাখতে পারে না। কঙ্কন এবং মীনাক্ষী দুজনে কাঁদতে কাঁদতে পাপিয়া দেবীকে সব কথা বলে। শোন, তোদের শাশুড়ি মা যখন এমন করে তাহলে তোদেরকেও নিজেদের খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। তোরা এক কাজ করবি, তোদের শাশুড়ি মা যতটা খাবার রান্না করতে বলে তার চেয়ে তোরা দুজনের খাবার এক্সট্রা রান্না করবি, আর খাবার রান্না করা হয়ে গেলে রান্নাঘরেই তোরা লুকিয়ে লুকিয়ে আগে আগে খেয়ে নিবি। হ্যাঁ তাই তো, এই আইডিয়াটা তো আমাদের মাথায় আগে আসেনি। আমরা যদি আগেই খেয়ে নিই তাহলে শাশুড়ি মা রান্নাঘর চেক করে দেখলেও কোনো খাবার পাবে না, কারণ শাশুড়ি মা মাঝে মধ্যে সন্দেহ করে রান্নাঘর চেক করে দেখে আমরা কোনো খাবার লুকিয়ে রেখেছি কিনা। পরের দিন থেকেই তারা পাঁচজনের জায়গায় সাতজনের খাবার রান্না করে। রান্না করার পর সবার আগে মীনাক্ষী এবং কঙ্কনা রান্নাঘরের মধ্যেই লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে নেয়, তাদের শাশুড়ি মা কিছু জানতেও পারে না। এর ফলে মীনাক্ষী এবং কঙ্কনাকে আর এটো খাবার খেতে হয় না। এরকম ভাবে সবই চলতে থাকে। দুজনের জন্য এক্সট্রা খাবার রান্না করার ফলে 15 দিনের মধ্যেই বাড়ির সমস্ত রেশন এবং আনাজ শেষ হয়ে যায়। কি গো শুনছো, চাল ডাল আনাজ সব শেষ হয়ে গেছে, আজকে বাজার থেকে সব কিনে নিয়ে আসবে তো? এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল কি করে? এখন তো মাসের মাত্র 15 দিন হয়েছে, এখনো মাস শেষ হতে তো 15 দিন বাকি, এরকম তো হয় না কখনো। এবার তুমিও কি তোমার মায়ের মতো হয়ে যাবে? তোমার মায়ের জন্য আমরা কখনো পেট ভরে খাবার খেতে পারি না, আমাদেরকে মানুষ বলেও গণ্য করা হয় না, আমাদেরকে কুকুর বিড়ালের মতো এটো খাবার দেওয়া হয়। তোমাদের মধ্যে পুরুষত্ব বলে কি কিছু আছে? আমার তো মনে হয় না। মায়ের কথা শুনে ওঠা বসা করো, নিশ্চয়ই কাঁচা চাল ডাল আনাজ আমরা খেয়ে ফেলিনি। না না, তুমি রাগ করছো কেন? আমি সেরকম ভাবে কিছু বলতে চাইনি, আমি এখনই বাজারে যাচ্ছি।
পরের দিন দুপুর বেলা রান্না করার পর মীনাক্ষী এবং কঙ্কনা যখন লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে খাবার খাচ্ছিল, তখনই সেখানে তাদের শাশুড়ি মা চলে আসে। আমি ঠিক ধরেছিলাম, তোমরা দুজনেই লুকিয়ে লুকিয়ে খাবার খাও, না হলে এক মাসের রেশন কখনো 15 দিনে শেষ হয় না। তোমাদের এত বড় সাহস, তোমরা দুজনে তো দেখছি খেয়ে খেয়ে সব শেষ করে দেবে। বাড়ির বউদের এরকম খাই খাই করতে নেই তোমরা জানো না? আজ থেকে 15 দিন পর্যন্ত তোমরা কোনো খাবার পাবে না। এই 15 দিন তোমরা কি খাবে, কোথা থেকে খাবার পাবে, সেটা তোমরা বুঝে নেবে। আমি আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি, 15 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব হবে না। যে বাড়িতে বউদের কোনো সম্মান নেই, সেখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও এখানে থাকবো না, আমিও নিজের বাপের বাড়িতে যাচ্ছি। বাড়ির বউরা সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকে বরং বেশি খাবার দেওয়া উচিত। আর আপনি যা করেন সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আমার এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। আপনি এবার আপনার পরম্পরা নিয়েই পড়ে থাকুন, আমরা চললাম। এই বলে মীনাক্ষী এবং কঙ্কনা সেখান থেকে চলে যায়। তবুও লীলা দেবীর কিছুই যায় আসে না। রাত্রিবেলা দুই ছেলে বাড়িতে ফিরে আসলে তারা জানতে পারে তাদের দুজনেরই বউ বাড়ি ছেড়ে চলে গেছে। তারা তাদের মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমরা জানতাম এমন একদিন নিশ্চয়ই আসবে, তোমার জন্য আমাদের সংসার কখনোই হবে না। আমাদের বউ বলেছে যদি আমরা ওদের সঙ্গে সংসার করতে চাই তাহলে ওদের বাড়িতে গিয়ে আমাদের থাকতে হবে, আর আমরা দুই ভাই রাজিও হয়ে গেছি। তুমি এবার একাই থাকো মা, আমরা এখানে থাকতে পারবো না। এই শুনে লীলা দেবী তার ভুল বুঝতে পারে। এরকম করিস না বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এখনই দুই বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসব, আর আমি আর কখনো এরকম করব না, আমি কথা দিচ্ছি। লীলা দেবী সেদিনই তার দুই বৌমাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সেদিনের পর থেকে তারা 5 জনে একই সঙ্গে একই টেবিলে বসে খাবার খায়। লীলা দেবী আর কখনোই খাবার খাওয়া নিয়ে তার দুই বৌমার উপর কোন রকমের বাধা নিষেধ আরোপ করে না। সুস্মিতা এবং অর্পিতার শাশুড়ি মা অনিমা দেবী তাদের শহরের সব থেকে বিখ্যাত এবং সব থেকে সস্তার ভাতের হোটেল চালাত। অনিমা দেবীর ভাতের হোটেল এতটাই বেশি জনপ্রিয় ছিল যে সেখানে শুধু গরিব বা সস্তায় খাবার খুঁজতে আসা লোকজন নয়, নামি দামি কোম্পানির মালিক থেকে শুরু করে আরো অনেক বিখ্যাত বিখ্যাত লোকেরাও তাদের ভাতের হোটেলে আসত। হঠাৎই বার্ধক্যজনিত কারণে অনিমা দেবীর মৃত্যু হলে সমস্ত কিছু একেবারে বরবাদ হয়ে যায়। অনিমা দেবীর দুই ছেলে বৌমার মধ্যে অশান্তি শুরু হয়। মা সবেমাত্র মারা গেছেন, এরই মধ্যে তোদের ভাগ বাটোয়ারা কত চিন্তা মাথায় চলে এলো, ওনার আত্মাটাকে একটু শান্তি পেতে দে, বাড়িঘর তো কোথাও পালিয়ে যাচ্ছে না। বাড়িঘর পালিয়ে যায় না দিদি ভাই, মানুষের হাত থেকে অধিকার পালিয়ে যায়। এখনই সমস্ত ব্যবস্থা না করলে তোমরা আমাদের পথে বসিয়ে দেবে, মা তো বলেই গেছেন। আমরা যেন সবাই সবকিছু সমানভাবে ভাগ করে নিই। তোর বউ এসব কি বলছে ভাই, মায়ের এতদিনের এত কষ্ট করে তৈরি করা সাম্রাজ্য সেটা এখন ভাগ হবে? তাহলে কি অনিমা দেবীর এই ভাতের হোটেল আগের জায়গায় থাকবে? আমাদের এলাকায় মায়ের ভাতের হোটেল চেনে না এমন কেউই নেই, প্রত্যেকদিন কত লোকজন সেখানে খেতে আসে। আর এই রান্নাঘরে যদি ভাগ হয় তাহলে মায়ের ব্যবসা আমরা কিভাবে এগিয়ে নিয়ে চলবো? মা যখন নেই তখন আমাদের ভাতের হোটেল চালানোর কথা ভাবতেও হবে না। অর্পিতা যেমন বলছে তেমন ভাবে রান্নাঘর তো ভাগ করতেই হবে। রান্নাঘর আর হোটেলের দিকটা আমরা নেব, বাকি বাড়ি তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নাও। তোমরা এমন করো না সৌরভ, মা খুব কষ্ট পাবেন, উনি সারা জীবন লোককে খাইয়ে গেছেন, ওনার মৃত্যুর পর অন্তত ওনার এই ইচ্ছেটাকে এভাবে জলে ফেলে দিও না তোমরা। এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিস না, আমি জানি মা আমাদের বলে গেছেন আমরা যেন দুই ভাইয়ে সমান ভাগে ভাগ করে সবকিছু নিয়ে নিই, আর তার মানে এই নয় যে তুই শুধু নিজের দাবিটাই রাখবি, আর আমার কোনো কথাই চলবে না। আমরা রোজগার করে টাকা কামিয়ে সেই টাকা দিয়েই শাশুড়ি মাকে রান্নাঘরটা সাজিয়ে দিয়েছিলাম, আর এখন সেই রান্নাঘরে তোমার বউ রান্না করে প্রত্যেকদিন 100-200 লোককে খাইয়ে এত টাকা কামাবে সেটা তো কখনোই আমি হতে দিতে পারি না, তাই না? সুস্মিতা এবং অর্ক অনেক বোঝানোর পরেও অর্পিতা ও সৌরভ তাদের কোনো কথাই শুনতে চায় না। যেহেতু তার মায়ের হোটেলে রান্নাঘর সাজিয়ে দেওয়ার জন্য অর্ক তার মাকে অনেক টাকা দিয়েছিল, সেই কারণে রান্নাঘর আর হোটেলের দিকের ভাগটা অর্পিতা এবং তার স্বামী নিয়ে নেয়। অর্পিতা ও সৌরভ দুজনেই ভালো চাকরি করত, তাদের কাছে টাকার কোনো অভাব ছিল না, তাই তারা আরো বেশি করে রান্নাঘরের দিকটা চায় যাতে সেখানে তাদের পছন্দ মতো বিদেশি খাবারের রেস্টুরেন্ট তারা খুলতে পারে। অন্যদিকে অর্ক এবং সুস্মিতা পড়ে মহা বিপদে। তুমি এরকম বসেই থাকবে, কোনো একটা ব্যবস্থা করবে না তুমি? রান্নাঘরটা তো ওরা নিজেদের ভাগে নিয়েই নিয়েছে, আমি কি এবার থেকে প্রত্যেক দিন শোয়ার ঘরে রান্না করব? এটা কি কখনো সম্ভব? মায়ের রান্নাঘরটা যখন নতুন করে তৈরি হচ্ছিল তখন না আমার কাছে কোনো কাজ ছিল আর না পকেটে একটা পয়সা ছিল, আর তুমি তো জানোই সেই সময় ভাই আর ওর বউ মাকে আর্থিকভাবে কতটা সাহায্য করেছিল, আর সেই জন্যই আজ ওরা জোট খাটিয়ে রান্নাঘরটা নিয়ে নিল।
তাহলে আমি এখন কি করব আমাকে সেটা বলে দাও। তুমি ঘরের বাইরে রান্না করতে পারবে তো? আমি উঠোনের মধ্যে গ্যাস আর ওভেন সবকিছু সেট করে দেবো, আর মশলাপাতির কৌটোগুলো নাই ঘরেই রাখলে, কিছুদিন একটু কষ্ট করে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সুস্মিতা আর কিছু না বলে তার স্বামীর কথা মতো উঠানে গ্যাস ওভেন সবকিছু সাজিয়ে সেখানেই রান্না করতে শুরু করে। তাদের পুরানো রান্নাঘরের মতো মিক্সার ব্লেন্ডার ফ্রিজ কিছু সেখানে নেই। সুস্মিতাকে হাতে করে মশলা বাটতে হয়। ফ্রিজে কোনো খাবার রাখতে পারবে না বলে সমস্ত কিছু টাটকা টাটকাই তাকে রান্না করে ফেলতে হয়। এভাবেই কয়েকদিন কাটে। একদিন, সৌরভ আমি ভাবছি কি আমাদের এই রান্নাঘর আর হোটেল সংলগ্ন যে জায়গাটা আছে সবটা মিলিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলবো। মা তো লোক খাওয়াতে ভালোবাসতেন, ওনার এই ভাতের হোটেলের জায়গায় যদি বিদেশি খাবারেরও রেস্টুরেন্ট হয় তাহলে উনি আনন্দই পাবেন, কি বলো? কিন্তু তুমি তো কিছু রান্না করতে পারো না, তার উপরে তোমার তো অফিসও থাকবে, কে রান্না করবে শুনি? আর তুমি যদি বলো অন্য রান্নার লোক রাখবে তাহলে তো আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আমি ভাবছি আমার অফিসের কাজটা ছেড়েই দেব, নিজে কারোর আন্ডারে কাজ না করে আমি বাড়িতে বসে তদারকি করব, আর আমি নিজে লোকজনকে দিয়ে কাজ করাবো। আর মায়ের রান্নাঘরটা তো প্রায় মডিউলার কিচেন, বাড়িতে থাকলে ওই রান্নাঘরেই আমি হাতে হাতে কাজও করতে পারবো। সৌরভ এবং অর্পিতা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা তাদের মায়ের পুরানো মডিউলার কিচেনে রান্না করবে আর একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলবে। তারা নিজেদের রেস্টুরেন্ট কাজে লাগানোর জন্য রাঁধুনিও নিয়ে আসে। সবকিছু ঠিকঠাকই চলতে থাকে। কিন্তু অন্যদিকে সুস্মিতা প্রত্যেকদিন এভাবে উঠানে রোদের মধ্যে বসে রান্না করে সমস্ত ছোট ছোট কাজ নিজের হাতে করে করতে থাকে। বাবা, রান্নাঘর পাওনি বলে বাড়ির উঠানটাকেই বুঝি রান্নাঘর বানিয়ে নিলে? এরকম তো কথা ছিল না দিদি ভাই, আমি অনেকদিন ধরেই তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো আমি সেটা বুঝতে পারছিলাম না। কি বলবি আবার তুই? আর কি বলার মতো থাকতে পারে তোর? আমার কপালে তো একটা রান্নাঘরও জোটেনি, সেই জন্যই তো উঠানে বসে রান্না করতে হচ্ছে। তোর তারপরও কিছু বলার আছে? রান্নাঘর আর হোটেলের দিকটা ছাড়া সবটাই তো তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাও তুমি ইচ্ছা করে এমন ভাবে আমাদের ঘরের সামনে এসে রান্না করো। আমাদের বাড়িতে কোনো অতিথি এলে তারা তো তোমাদেরকে দেখেই লজ্জায় বাড়ি থেকে চলে যায়। পুরো বাড়িটাই তোরা আমাদেরকে দিয়ে দিয়েছিস। বাড়ি বলতে ওই আমাদের থাকার জন্য একটা ঘর, একটা বাথরুম যেটা তোরাও ব্যবহার করিস, একটা ভাড়ার ঘর যেখানে তোদের জিনিসও থাকে, একটা উঠোন আর একটা ছাদ। এর পরেও যদি আমি উঠানে রান্না করি তাতেও তোর সমস্যা? হ্যাঁ আমার সমস্যা। তুমি এরকম উঠানের মধ্যে মশলাপাতি হাড়ি করে ছড়িয়ে রান্না করলে বাইরে থেকে আসা আমাদের অতিথি কি ভাববে? সবচেয়ে বড় কথা, আমরা কয়েকদিন পরেই এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলবো। বাইরে থেকে লোকজন খেতে এসে যদি দেখে তুমি এভাবে উঠানে বসে রান্না করছো তাহলে আমাদের মান সম্মান যাবে। কাল থেকে তুমি বরং ছাদে গিয়ে রান্না করবে। সুস্মিতা আর কোনো কথা না বাড়িয়ে অর্পিতার কথা মতো ছাদে গিয়ে রান্না করতে রাজি হয়ে যায়। প্রত্যেকদিন নিচ থেকে জল তুলে ওপরে নিয়ে যাওয়া আরো বিভিন্ন রকম জিনিসপত্র উপরে নিয়ে যাওয়া আসা করতে সুস্মিতা বেশ অসুস্থ হয়ে পড়ে। একদিন তাকে দেখতে তার এক বান্ধবী তাদের বাড়িতে আসে। তোদের বাড়িতে এসে অনিমা দেবীর ভাতের হোটেল দেখতে পাবো না এটা ভেবেই আমার অস্বস্তি হচ্ছে। মাসিমা কত প্রাণ খুলে লোকজনকে খাওয়াতো, এখন সেখানে কিনা চিংচাং চাইনিজ রেস্টুরেন্ট খুলছে, ছি! কি আর করবো বল, আমিও একা হাতে আর পেরে উঠছি না। ছাদে রোদ্রের মধ্যে বসে দুজনের জন্য রান্না করেই আমার এই অবস্থা হয়েছে। মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি রোজ 100 জনের রান্না করতে হয় তাহলে আমাকেও খুব শিগগিরই মায়ের কাছে চলে যেতে হবে, তাই আমিও হাল ছেড়ে দিয়েছি। তাহলে একা হাতে সব করবি কেন? আস্তে আস্তে কয়েকটা মেশিন কিনে নে। মাসিমার হাতে রান্না খেতে প্রত্যেকদিন 100 জন 200 জন করে গ্রাহক আসতো। ওই গ্রাহকগুলোকে তুই যদি আবার নিজের গ্রাহক বানাতে পারিস তাহলে তোদেরও আর কোনো টাকা পয়সার সমস্যা থাকবে না। আমার স্বামীর রোজগারি যেটুকু টাকা বাড়িতে আসে তাতে আমরা কোনো রকমই জীবন কাটাই, সেই টাকা দিয়ে এত লোককে খাওয়ানো তো আকাশে বাড়ি বানানোর কথা মতো অবাস্তব। আর এতগুলো লোককে কি আমি ছাদে নিয়ে গিয়ে খাওয়াবো? আচ্ছা শোন, প্রথম প্রথম আমি তোকে তোর যা যা দরকার আমি কিনে দেব, তারপর তুই যখন টাকা রোজগার করতে শুরু করবি তুই নিজেই কিনে নিবি। বন্ধু হয়ে বন্ধুর এটুকু সাহায্য তো করতে পারি, আর ছাদে নিয়ে খাওয়াবি কেন? প্রথম প্রথম না হয় তুই হোম ডেলিভারির ব্যবস্থা কর। সুস্মিতা অনেকবার বারণ করলেও ফাল্গুনী তার কোনো কথা শোনে না। সে সুস্মিতার গরিব রান্নাঘরে একটু একটু করে জিনিস কিনে দিতে থাকে, কখনো একটা ছোট্ট মিক্সার, আবার কখনো একটা সবজি কাটার মেশিন ইত্যাদি। সুস্মিতা তার বাড়ির সামনে একটি কাগজ লাগিয়ে তাতে লেখে অনিমা দেবীর হোম ডেলিভারি সার্ভিস।
আর তার নিচে মেনুতে কি কি থাকবে সে সমস্ত কিছুই লিখে দেয়। অনিমা দেবীর ভাতের হোটেল চালু না হলেও ডেলিভারি সার্ভিস শুরু হয়েছে দেখে প্রথম দিনই অনেক গ্রাহক এসে হোম ডেলিভারি সার্ভিসের জন্য সুস্মিতার কাছে নাম লিখিয়ে যায়। এতে অর্পিতা এবং সৌরভের প্রচন্ড রাগ হয়। যেই শুনেছে আমরা চাইনিজ রেস্টুরেন্ট খুলবো, অমনি আমাদের টেক্কা দেওয়ার জন্য হোম ডেলিভারি সার্ভিস খুলে ফেলেছে। এর বেশি তো আর কোনো মুরদ নেই। তাহলে তুমি ওদের বলতে গেছো কেন? আমরা কি করব আর কি করব না, দোষটা তো তোমারই, বোঝো এবার। দিদিভাই উঠানে বসে রান্না করে আমাদের গ্রাহকদের বিরক্তির কারণ হবে, এটা আমি কখনো হতে দেব না। সেই কারণেই তো বলেছিলাম যাতে ও উঠান থেকে রান্নাঘরটা সরিয়ে ফেলে। তোমার এই বোকামির জন্যই ওদের মাথায় এই আইডিয়াটা এসে গেল। এখন বোঝো ঠেলা, আমাদের দোকানে চাইনিজ খেতে এসে এখন যদি কেউ দেখতে পায় ওখানে সস্তায় মাছের মাথা দিয়ে মুগ ডাল আর রুই মাছের কালিয়া পাওয়া যাচ্ছে, তাহলে সবাই ওদিকেই ছুটবে। তুমি আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের চেনো না? ওরা বিদেশি খাবার খেতে বেশি ভালোবাসে। কয়েকজন বয়স্ক লোক যদি ওদের হোম ডেলিভারি সার্ভিস নেয় তা নিক না, এতে আমাদের ব্যবসায় কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া ওরা তো আর হোটেল খোলেনি, হোম ডেলিভারি সার্ভিস শুরু করেছে। এভাবেই তারা স্বামী স্ত্রী নানান কথা বলতে থাকে। দেখতে দেখতে কয়েকদিন কাটে, অর্পিতা এবং সৌরভ তাদের পরিকল্পনা মতো একটি চাইনিজ রেস্টুরেন্ট খুলে ফেলে। প্রথম প্রথম সেখানে লোকজন আসা শুরু করে, কিন্তু তাদের রেস্টুরেন্টের খাবার কারোরই ভালো লাগে না। কি রান্না করেছেন এসব? চিলি চিকেন এরকম পাতলা ঢেল ঢেলে ঝোল কেন? আর এটা ফ্রাইড রাইস নাকি সিদ্ধ ভাতের মধ্যে সবজি মাখিয়ে দিয়ে দিয়েছেন? এখানে এসে আমার পয়সাই বরবাদ হয়ে গেল। আমি তো ভাবলাম এখানে অনিমা দেবীর ভাতের হোটেল ছিল, তাই নতুন চাইনিজ রেস্টুরেন্টটা হয়তো সেই লেভেলেরই খাবার দাবার বানাবে। আমি আজকেই আমার অনলাইন পেজে গিয়ে এই রেস্টুরেন্টের রিভিউ দিয়ে দেব। আপনারা অন্য কিছু খাবার ট্রাই করুন না, আমাদের শেফ আজকে আরো অনেক কিছু বানিয়েছে। আপনারা চাইলে আমাদের কিচেনটাও একবার ঘুরে দেখতে পারেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মডিউলার কিচেন। দেখুন ম্যাডাম, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন বা আধুনিক হলেই খাবার ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। আজ আমার জন্মদিন, তাই আমরা এখানে এসেছিলাম সেলিব্রেট করতে, আর এখন তো আপনাদের এখানকার খাবার খেয়ে সেলিব্রেশনের পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। এইভাবেই কাস্টমাররা অর্পিতাকে নানান রকম ভাবে অপমান করতে থাকে। তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সুস্মিতা দেওয়ালে টাঙানো সেই লিফলেটটা দেখতে পায়। অনিমা দেবীর নাম দেখেই তাদের মনে খাবার খাওয়ার উৎসাহ জাগে। কিন্তু এরা তো হোম ডেলিভারি সার্ভিস বলছে, আমরা গেলে কি এরা আমাদের খেতে দিতে পারবে? চল তাও একবার ট্রাই করে দেখি। জন্মদিনের দিন যদি অনিমা দেবীর রেসিপি টেস্ট করতে পারি তাহলে আমার মতো সৌভাগ্যবান বোধহয় আর কেউ হবে না। এই বলে তারা সুস্মিতার কাছে যায়। হঠাৎ করে এভাবে অচেনা দুজনকে দেখে সুস্মিতা খুবই ঘাবড়ে যায়। ঘাবড়াবেন না ম্যাডাম, আমরা আপনাদের চিনেই এখানে এসেছি। আসলে আজ আমার বন্ধুর জন্মদিন, ওর খুব ইচ্ছা হয়েছে অনিমা দেবীর হোটেল থেকে কিছু একটা খাবে, তাই ওকে ওই চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। কিন্তু কিন্তু কি, ওদের রেস্টুরেন্ট বন্ধ নাকি? একটু আগেই তো খুলেছিল। না না ম্যাডাম, খোলা তো আছেই, তবে সেখানকার খাবার এতটাই জঘন্য যে আমরা অর্ধেক খাবারও খেতে পারিনি। আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবেন? তাহলে ছেলেটার জন্মদিন একটু শান্তি করে কাটাতে পারি। তাদের কথা শুনে সুস্মিতা অবাক হয়। সেদিন হোম ডেলিভারি হয়ে যাওয়ার পরেও বেশ কিছুটা খাবার বেঁচে গিয়েছিল। সুস্মিতা সেখান থেকেই ভাত, ঘি, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পাঁচ রকমের ভাজা, রুই মাছের কালিয়া, কষা মাংস ইত্যাদি সমস্ত কিছু সাজিয়ে রোহন এবং অরুণিমার জন্য খাবার বেড়ে নিয়ে আসে। খাবারের থালা দেখে তারা দুজনে একেবারে অবাক হয়। আর যেহেতু বেশিরভাগ মশলাপাতি সুস্মিতা হাতে বেটে নিত, তাই তার বানানো খাবারের স্বাদ এতটাই ভালো হয়েছিল যে অরুণিমা আর রোহন খেয়ে দিয়ে আঙুল চাটতে থাকে। আপনার হাতের রান্না খেয়ে একেবারে অনিমা দেবীর হাতের রান্নার কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় বাবা মায়ের সাথে একবার এখানে এসেছিলাম, একদম অবিকল এরকমই রান্না। আমি আজকেই আপনার এই হোম ডেলিভারি সার্ভিসের রিভিউ আমার অনলাইন পেজে দিয়ে দেব। আশা করি তারপরে আপনার আর গ্রাহকের কোনো অভাব হবে না। সেই দিনই অরুণিমা ফিরে গিয়ে সুস্মিতার হোম ডেলিভারি সার্ভিসের কথা চারিদিকে ছড়িয়ে দেয়। একদিকে যেমন সুস্মিতার গ্রাহক আর রোজগার দুই বাড়তে থাকে, অন্যদিকে সৌরভ এবং অর্পিতার রেস্টুরেন্ট প্রায় প্রত্যেক দিনই ফাঁকা পড়ে থাকে। দিনের পর দিন প্রচুর অর্থের ক্ষতি হওয়ায় অর্পিতা ও সৌরভ দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা তাদের দাদা বৌদির কাছে ক্ষমা চায়। তারা নিজেদের মধ্যে আর কোনো ভাগাভাগি রাখতে চায় না। তারপর থেকে তারা সবাই আবার আগের মতো মিলেমিশে অনিমা দেবীর হোম ডেলিভারি সার্ভিস এবং অনিমা দেবীর ভাতের হোটেল চালাতে থাকে।